সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব সুইট চিলি সস তৈরির রেসিপি। বাজার থেকে চড়া দামে এই সুইট চিলি সস না কিনে আমরা ঘরেই খুব অল্প খরচে এই সুইট চিলি সস তৈরি করতে পারি। আমার এখানে সুইট চিলি সস তৈরি করতে 40-50 টাকা খরচ হয়েছে। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং অবশ্যই ভালো লাগবে। সুইট চিলি সস তৈরি করার জন্য আমি এখানে আমাদের ছাদ বাগানের গাছ থেকে নিয়ে নিচ্ছি লাল কাঁচামরিচ। আপনাদের হাতের কাছে যদি লাল কাঁচামরিচটা না থাকে তাহলে আপনারা শুকনো মরিচ দিয়েও ঠিক একইভাবে এই সুইট চিলি সসটা তৈরি করতে পারেন। আমি এখানে 150 গ্রাম নিয়েছি লাল কাঁচামরিচ, আর এই কাঁচামরিচের ঝালের পরিমাণটাও অতিরিক্ত না। এখন এই কাঁচামরিচগুলোকে আমি বুটা ফেলে দিয়ে তারপর ধুয়ে নিব। তো এখন এই কাঁচামরিচগুলোকে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর নিয়েছি এখানে আমি 12টি রসুন কোয়া, বড় সাইজের রসুন কোয়া। আমি রসুন কোয়ার খোসাটা ছাড়িয়ে নিয়েছি, তারপর ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এই লাল কাঁচামরিচ এবং রসুন কোয়াগুলোকে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ঠিক একইভাবে শিলপাটায়ও বেটে নিতে পারেন। তো আমি এখন এই লাল মরিচগুলো এবং রসুনগুলো নিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 1 কাপ পানি। পানিটা দিয়ে আমি জারের মুখটা লাগিয়ে 15 সেকেন্ড ব্লেন্ড করে নিব। আর আপনারা যদি শিলপাটাই বেটে নেন তাহলে কিন্তু অবশ্যই আধা ভাঙা করে বেটে নিতে হবে, ঠিক এইরকম। এই যে দেখুন, আমি 15 সেকেন্ড ব্লেন্ড করে নেওয়ার পর ঠিক এরকম হয়েছে। এর চেয়ে বেশি ব্লেন্ড করা যাবে না, তাতে করে মিহি হয়ে যাবে। তো আমাদের এখানে ব্লেন্ড করা সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি মরিচ এবং রসুনের মিশ্রণটাকে, আর ব্লেন্ডারের জারে অনেকগুলো লেগেছিল তাই এখানে 1 কাপ পানি দিয়ে আমি দিয়ে দিলাম। আর অতিরিক্ত যেই মরিচের বিচিগুলো আমি এগুলো ফেলে দিচ্ছি, অতিরিক্ত বিচি দেখতে ভালো লাগবে না তাই। এখন একটু নেড়ে মিশিয়ে তারপর আমি চুলাই বসিয়ে দিলাম প্যানটাকে, আর এখানে দিয়ে দিচ্ছি 1 লিটার পানি। যেহেতু মরিচের পরিমাণ বেশি, সব কিছুর পরিমাণ বেশি, পানির পরিমাণটা এখানে বেশি দিতে হবে, আর আমাদের এখানে অনেকগুলো সস তৈরি হবে। তো আমি এখানে 1 লিটার পানি দেওয়ার পর চুলাটা অন করে দিয়েছি, আর দিয়ে দিব এখানে 1/2 চা চামচ লবণ, দিয়ে দিব এখানে 1 কাপ চিনি। যেহেতু সুইট চিলি সস তৈরি করছি চিনিটা এখানে দিতে হবে অবশ্যই। তো চিনিটা দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি ফুটে আসা পর্যন্ত। চুলাটা ফুল আঁচে রেখেছিলাম, কিছুক্ষণ পর যখন ফুটে এসেছে তখন আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে করে দিয়েছি আর একটু নেড়ে দিচ্ছি। আর আমাদের এখানে দরকার হবে কর্নফ্লাওয়ারের। আমি এখানে একটা মিক্সিং বলে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি এখানে 1/2 কাপ পানি। আমি এখানে কর্নফ্লাওয়ার আর পানিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। অবশ্যই ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে যাতে লাম্পস না থাকে। এখন এই কর্নফ্লাওয়ার আর পানিটাকে ভালো করে মেশানোর পর আমি দিয়ে দিচ্ছি এখানে, দেওয়ার সাথে সাথে অনবরত নেড়ে মিশিয়ে নিতে হবে, না হয় কিন্তু নিচে দিয়ে দলা পেকে যাবে। তো এবার ভালো করে নেড়ে মিশিয়ে আমি জাল করে নিচ্ছি। এভাবে প্রায় 5 মিনিট চুলার আঁচটা মিডিয়াম আঁচে জাল করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে ভিনেগার। ভিনেগার মানে সিরকা, অনেকে প্রশ্ন করেন তাই বললাম। আমি এখানে 1/2 কাপ ভিনেগার দিয়েছি, আর এই ভিনেগারটা দেওয়ার কারণে অনেকদিন পর্যন্ত এই সসটা ভালো থাকবে। তো ভিনেগারটা দেওয়ার পর আবারও চুলার আঁচটা আমি ফুল আঁচে করে দিয়েছি, আর ফুল আঁচে করে দিয়ে আবারও জাল করে নিচ্ছি 5-7 মিনিট। প্রায় 5-7 মিনিট জাল করার পর যখন সসের মিশ্রণটা ঠিক এরকম ঘনত্ব হয়েছে, আমাদের এখানে কিন্তু সসটা তৈরি ঠিক এরকম হবে। আমি আপনাদেরকে একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম হবে ঘনত্বটা। এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও কিছুটা ঘন হবে। তো ঠিক এই পর্যায়ে এখন আমরা চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এই সসটাকে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নিয়ে তারপর আমি এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর আপনাদেরকে ঘনত্বটা দেখাচ্ছি ঠান্ডা হওয়ার পর ঠিক এরকম হবে। এই যে আপনাদের সুবিধার জন্য আমি এখানে একটা গ্লাসেও নিয়ে নিচ্ছি। এই যে দেখুন, ঠিক এরকম ঘনত্ব হবে। আমি একটা বোতলও নিয়ে নিয়েছি। এই যে দেখুন, আমাদের এখানে কিন্তু প্রায় 1.5 লিটার সস হয়েছে সুইট চিলি সস। 1.5 লিটার কিনতে গেলে কিন্তু অনেক দামে কিনতে হবে, কিন্তু 40-50 টাকায় কিন্তু আমরা ঘরেই তৈরি করে নিতে পারি। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কত অল্প খরচে ঘরেই তৈরি করা যায়। আর এই সুইট চিলি সসটা কিন্তু যে কোনো বাজার পোড়ার সাথে খেতে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে চিকেন ফ্রাইয়ের সাথে খেতে তো অসম্ভব ভালো লাগে। এই সুইট চিলি সসটা আসলে আপনারা যদি বাসায় তৈরি করেন আর যে কোনো বাজার পোড়ার সাথে খান তাহলেই বুঝতে পারবেন কতটা ভালো লাগে খেতে।
এভাবে তৈরি করে আপনার ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে অনেক দিন পর্যন্ত মানে সংরক্ষণ করতে পারেন, প্রায় 6 মাস পর্যন্ত ভালো থাকবে। তো অবশ্যই তৈরি করবেন, বাজার থেকে এত চড়া দামে না কিনে ঘরেই অল্প খরচে।